বিসমিল্লাহ রহমানুর রহিম, আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করবো সেটা জলপাইয়ের আচার টক মিষ্টি ঝাল। এখানে 2 চামচ পাঁচফোড়ন নিয়েছি, আর পাঁচফোড়নে সব মশলা থাকে। এখানে 6টা দিয়েছি শুকনা মরিচ, মরিচ গুলাবের ঝাল। মশলাগুলো এইভাবে ফুটবে যখন, তখন ভাবতেন যে হয়ে গেছে, বেশি মানে পুরানো যাবে না, যাই হোক এটা হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। এটা একটু ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। এখানে আমি 1/2 কেজি পানি নিয়েছি জলপাই সিদ্ধ করার জন্য। 1/2 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1/2 চামচ থেকে একটু বেশি লবণ দিলাম। আর এখানে 1 কেজি জলপাই নিয়েছি, জলপাইগুলো বেশ শক্ত হবে। আর মাথাগুলো আমি কেটে নিয়েছি, এটাতে মানে ময়লা থাকে, জলপাইটা ধুয়ে তারপরে মাথাগুলো সবগুলো কেটে নিয়েছি। জলপাইটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, মানে এইভাবে ধরলে যেন গলে যায়। যাই হোক এটা আমি খুব ভালো করে এখন সিদ্ধ করে নেব, যাতে গলে যায় আর কি। এইভাবে ঢেকে দিব, প্রায় 10 মিনিটের মতন সিদ্ধ করলাম। আর এটা সিদ্ধ হয়ে গেছে, দেখেন প্রত্যেকের জলপাই ফেটে গেছে। এটার কারণ হচ্ছে জলপাইগুলো খুব বাড়তি ছিল। যদি আপনি মানে কষ্টা আবাতি জলপাই নেন তাহলে কিন্তু অনেক দেরি হয় সিদ্ধ হইতে। দেখেন এই যে এইভাবে ফেটে গেলে, আর একটু মানে জাপ দিয়ে দেখে নিয়ে দেখেন একদম নরম। এগুলো একটু ঠান্ডা করে আমি চটকিয়ে নেব। এইগুলো বিচিগুলো আমি সব ফেলে দিয়েছি, 2-1টা হয়তো বা আছে, 2-1টা ইচ্ছা করে রেখেছি। এই দেখেন এই বিচিগুলো। এখানে আমি 400 গ্রাম চিনি দিব। গুড় দিয়ে আচারটা খুব ভালো হয়, আর মানে কালারটা খুব সুন্দর আসে। আর আমি চিনি দিয়ে করব, কিন্তু গুড়ের মতন কালার করে করব। চিনিটাকে একটু ক্যারামেল করে নিব। চিনিটা দেখেন কোনো পানি দিবেন না, এই আস্তে 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 ক্যারামেল হয়ে যাবে। যখন দেখবেন একদিকে একটু খয়রি খয়রি হয়ে যাচ্ছে, তখন মানে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে দিবেন, তাহলে সমানভাবে ক্যারামেল হবে, তাও পুড়বে না। আর এটা যেন কোনো রকমই না পুড়ে, পুড়লে পরে কিন্তু আচারটা ভালো হবে না। যাই হোক আরেকটু হবে, আরেকটু কালার আসবে। ক্যারামেলটা হয়ে গেছে, আঁচটা মানে মিডিয়াম রেখেছি, বেশি আঁচে করা যাবে না, তাহলে পুড়ে যাবে। আর এখন আমি দিয়ে দিব জলপাইগুলো। এই মুহূর্তে আমি আঁচটা কিন্তু বন্ধ করে দিয়েছি, জলপাইটা দেওয়ার সময় আঁচটা বন্ধ করে নিয়েছি। গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, ধনিয়ার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া 1/2 চামচ 1/2 চামচ সেটা দিয়ে দিলাম। যে মশলাটা ব্লেন্ড করেছিলাম সেটা অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এখন একটু লবণ দিয়ে দেব, সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝিয়ে দিতে হবে। আর সিদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম, আর হলুদ দিব না, কারণ হলুদ বারবার দেওয়া যাবে না। আঁচটা খুব বাড়িয়ে রাখবেন না। এটা শুধু মানে তেল না দিলেও হয়, কিন্তু আমি তেল দিচ্ছি, তেলটা দিলে অনেকদিন থাকবে এটা। এখানে 1/2 কাপ তেল ভালো করে ফুটিয়ে তারপরে নিয়েছি। এই দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন। বাকি মশলাটাও দিয়ে দিব। আমি জানি না চিনিটা ক্যারামেল করে কেউ মানে আচার বানিয়েছেন কি না, আমি গুড়ে বলে আমি এটা করলাম, এটা দেখতে ভালো হয়। এটাকে আমি কম আছে প্রায় 10 মিনিট আরও রাখবো চুলায়, এটা আস্তে আস্তে একদম আঠালো একটা ইয়া হয়ে যাবে, আচারটা হয়ে যাবে, তখন মানে এটা রেখে দিলে আর নষ্ট হয় না। আচারটা হয়ে গেছে, মানে 1 কেজি জলপাইতে 1/2 কেজি লাগে চিনি, কিন্তু আপনারা ইচ্ছা হলে একটু কম দিতে পারেন, আমি একটু কম দিয়েছিলাম। যাই হোক আপনাদের যেমন মানে মিষ্টি পছন্দ অমনই দিয়েন। আর ক্যারামেলটা যখন করবেন, জলপাইটা দিবেন, তখন চুলাটা বন্ধ করে নেবেন, না হলে ক্যারামেলটা পুড়ে যাবে। যাই হোক বাসার সবাই, এখন অনেক জলপাই পাওয়া যায়, বাসার সবাই ট্রাই করতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, নিরাপদে রাখো, এই দোয়া করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।